পরিস্থিতি জানাতে রাজধানীর পলাশী কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আমরা প্রতিবেদনে দেখছিলাম ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় গরুর মাংসের দাম কিছুটা কমেছে, আপনি পলাশী বাজারে রয়েছেন, সেখানকার কি অবস্থা এবং একই সাথে মুরগির দাম কমলো কিনা সেটিও জানাবেন। আবির, আপনাকে ধন্যবাদ। সকালেও কিন্তু আমি জানিয়েছিলাম যে গরুর মাংসের দাম কিন্তু বিভিন্ন বাজারে কমেছে, বেশ কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত, এবং সেই সঙ্গে মুরগির বাজারও কিন্তু অনেকটাই স্থিতিশীল। আমরা এই মুহূর্তে পলাশী কাঁচা বাজারে যেটি এসে দেখলাম যে এখানেও কিন্তু গরুর মাংস বেশ একটু 50 টাকা কম কেজি দরে বিক্রি হচ্ছে, এবং এছাড়া মুরগির বাজার কিন্তু বেশ স্থিতিশীল, এবং ব্রয়লার বলি বা পাকিস্তানি কর্ক বলি সব মুরগির দামই কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ ব্রয়লার মুরগি যেটি একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের একদম পছন্দের তালিকায় থাকে বেশি, সেটি আগে যেটি 200-220 টাকায় বিক্রি হতো সেটি আজকে কিন্তু আমরা এখানে দেখলাম 170 থেকে 180 টাকায় পাওয়া যাচ্ছে, এবং ক্রেতারা কিন্তু এই দাম কমায় কিন্তু বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং পাকিস্তানি কর্কের দামও কিন্তু কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে আমরা দেখলাম যেটি, এবং সেই সঙ্গে বিক্রেতারাও বলছেন যে দাম কমার ফলে কিন্তু আগের থেকে বেচা বিক্রিও কিন্তু কিছুটা বেড়েছে এই সপ্তাহে, এবং তারা যেটি বলছেন যে এই সপ্তাহে কিন্তু সরবরাহ ভালো থাকার ফলেই কিন্তু আসলে দাম কিছুটা কমতির দিকে, এবং ক্রেতারা যেটি বলছেন যে এই যে দাম কমার যে প্রবণতা সেটি সচরাচর দেখা যায় না, এবং এই দাম কমার ফলে কিন্তু এটি যেন আসলে সচরাচর এই দামই আসলে পাওয়া যায় বা এই দামে যেন পণ্য মেলে বা মুরগির মাংস বা গরুর মাংস মেলে সেটি তারা কিন্তু ধরে রাখার যে বাজার পরিস্থিতি সেটি যেন বজায় থাকে, অব্যাহত থাকে, তার কথাই কিন্তু তারা বলছিলেন। এবং অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেই দাম কমেছে সেটি যদি আরেকটু কমে বা আরেকটু হাতের নাগালে পাওয়া যায় তাহলে কিন্তু আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা বলি বা নিম্নবিত্ত বলি সব ধরনের ক্রেতার জন্যই কিন্তু সব ধরনের ভোক্তার জন্যই কিন্তু সেটি সহনশীল এবং সুবিধাজনক হবে। এবং গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস কিন্তু এই বাজারে 50 টাকা কম কেজি দরে বিক্রি হচ্ছে, এর আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বাজারে 650-700 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এছাড়া মুরগির বিষয়টাও কিন্তু আসলে একই বলতে হয় যে স্থিতিশীল রয়েছে, এবং তারা যেটি বলছেন যে এই বাজার স্থিতিশীল থাকবে এটি তাদের প্রত্যাশা, এবং এই ছিল আমার কাছে এই বাজার থেকে সবশেষ। আবির, ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত, এবং তিনি জানাচ্ছিলেন যে গরুর মাংসের দামের পাশাপাশি মুরগির দামও কিছুটা কমেছে।